আরমানে কত শোনাই আসিল গর্বানে দে শোনানো দিদেই কুজে দেন দেদে আজের ফারে হতর গরি ফেলাইয়ে দে রে মারে মা সাজনে মাঝে একালাশা মাঝে সলিমা মাঝে কুসুমানি মাঝে মনসুজা মাঝে সারজনে বিশি মারা মাঝে দে মারে। কক্সবাজারের রামুর ঈদগড়ে শাকিলা নামে এক গর্ভবতী মহিলাকে তার স্বামী একলাশ সহ তার পরিবারের সদস্যরা মিলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ৩১শে মার্চ নিহত শাকিলা আক্তারকে তার স্বামী একলাশ এবং তার দেবর সেলিম সহ তার ননদ কুলসুম মিলে শাকিলা আক্তারকে হত্যা করে এমন অভিযোগ করেছে শাকিলার বাপের বাড়ির লোকজন। স্থানীয় সহ তার পরিবারের দাবি, নিহত শাকিলা আক্তারের কাছ থেকে তার স্বর্ণ নিতে চায় তার শ্বশুর বাড়ির লোকজন। শাকিলা আক্তার স্বর্ণ দিতে রাজি না হওয়ায় তাকে বেদরক মারধর করে, এতে শাকিলা আক্তারের মৃত্যু হয়। সলিম আগা সে মানে মারি ফেলাই দিতিয়া এটা না সলিম আর গা মনসুর আর গা কুসুমানি সামিয়া সামিয়া বাপনা সামিয়া কথা মারে মারি গেলে আমার লাগে কথা আতে ডট লাগে কথা আলু হেঙ্গে ইন তিন দিন আগে কথা মরিবার তিন দিন আগে মায়ের কথা কইতে না দেখ ক্লিয়ার হইতে না মাঝিদে মানে দিয়র বাসুর জাল নংস যায় বকুনে অত্যাচার করি মানে সন্দনদের গর্বানের এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেন স্থানীয় সহ শাকিলার পরিবার। এবার গর্বর ভিতরে বাচ্চা আছে উপযুক্ত শাস্তি চাই। আমরা জানি যে বিভিন্ন সময় শ্বশুর বাড়িতে নারীদেরকে হত্যার পর কক্সবাজার জেলায় সদর হাসপাতাল থেকে এই পোস্টমর্টম রিপোর্ট বেছে কেনা হয়। আমরা শুনেছি ইগরের সেই হত্যাকারীরা যারা উক্ত বাড়ির আজকে আমরা যেখানে এসেছি ঈদগাঁও বোয়ালখালীতে যে পরিবারের একটি চার মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করা হয়েছে তার পোস্টমর্টম রিপোর্ট কিনবার জন্য আজকে পোস্টমর্টম করা হয়েছে কিনবার জন্য ২০-২৫ লক্ষ টাকা নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে। আমি সদর হাসপাতালের এসব দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমি তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে, আমরা কখনো হত্যা রিপোর্ট পাই নাই কক্সবাজার জেলায় বিভিন্ন নারীদের আত্মহত্যা বলে হত্যাগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে। শহীদুর রহমান রাফির তত্ত্ব ছবিতে মিশু গুপ্ত, সিসিএন।